হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ নিয়ে ফরিদপুরে মহাসমারোহে চলছে পূজা পালনের প্রস্তুতি। 14 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা হয়েছে। 20 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, যা শেষ হবে 24 অক্টোবর মহাদশমী দেবী বিসর্জনের মধ্য দিয়ে। আগামী 20 তারিখ থেকে আমাদের যে সর্ববৃহৎ হিন্দুদের সর্ববৃহৎ ধর্ম যে অনুষ্ঠান অর্থাৎ দুর্গাপূজা, আমরা দুর্গাপূজার জন্য প্রস্তুত এবং আমরা প্রত্যেক বছরের না এবারও কাজ করছি। আশা করি 20 তারিখের আগে আমাদের সমস্ত কাজ সম্পন্ন হয় এবং 20 তারিখ থেকে ভক্তবৃন্দ মন্দিরে আসবে এবং তারা সুন্দরভাবে পূজা উপভোগ করতে পারবে। আর আমাদের যে পারিশ্রমিকের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা যে পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করি এবং আমাদের যে র মেটেরিয়ালের যে দাম বৃদ্ধির কারণে যে মূল্য আমরা পাচ্ছি, এই মূল্যটা দিয়ে আমরা আসলে আমাদের পোষাচ্ছে না। তো এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য আমাদের আরও বেশি আমাদের পারিশ্রমিকের ব্যাপারে সচেষ্ট হতে হবে। ফরিদপুরে এবার 817টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে শেষ হয়েছে মাটি রঙের কাজ। সরকারের দেওয়া নির্দেশনা মেনে জেলার প্রতিটি মন্দির সাজতে শুরু করেছে নানা আয়োজন নিয়ে। ফরিদপুরের ধোপাডাঙ্গায় সিআইপি ডক্টর যশোদা জীবন দেবনাথের বাড়ি এবারও বৃহৎ পরিসরে 200টি প্রতিমা নিয়ে জেলার সেরা পূজার আয়োজন করা হচ্ছে। পশ্চিমবঙ্গ মানে ভারত থেকে এসছি এখানে দুর্গাপূজা উপলক্ষে ঘোরার জন্য এখানে এসছি। এটা আমার পিসির বাড়ি এবং এখানে প্রত্যেক বছরই খুব জাঁকজমকপূর্ণভাবে পুজোটা অনুষ্ঠিত হয়, সেইটা দেখার জন্যই আসা এখানে এবং এখানে কিছুদিন কাটাবো। এবং আমাদের সঙ্গে তো বাংলা, দুই বাংলা একই রকম, তার কোনো আলাদা কিছুই না এবং এটা একটা ভালো লাগছে যে মনে হচ্ছে নিজের 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 এই ব্যাপার, নিজের একটা একান্ত আপন ব্যাপারটা আছে এখানে। আমার শুরুতেই আমাদের প্রত্যেকটা মণ্ডপেই আমাদের পূজার শেষ পর্যন্ত আমাদের 20 অক্টোবর শুক্রবার থেকে 24 অক্টোবর মঙ্গলবার পর্যন্ত আমাদের পূজা শুরু হবে, শেষ হবে দশমী। 24 অক্টোবর মঙ্গলবার দশমীর মাধ্যমেই আমাদের মায়ের বিসর্জন হবে এবং এক বছর আবার অতিক্রম করে আবার সামনের বছর পূজা হবে। এই বছরের পূজার শুরুতেই আমাদের ফরিদপুরের প্রত্যেকটা অঞ্চলেই ভালোভাবেই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেক মণ্ডপে প্রায় কাজ সমাপ্তের পথে। এছাড়াও ফরিদপুরের রথখোলা কাউন্সিলর বিধানসাহার বাড়ি, নীলটুলি সোনাপট্টি পুরাতন বাসস্ট্যান্ডের 2টি পূজা, কাসারপট্টির পূজামণ্ডপ সাজছে নানা আয়োজন নিয়ে। পূজাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তা দেওয়ার কথা বলা হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে এবং প্রতিমা উপলক্ষে আমরা জেলা আইন শৃঙ্খলা জেলাতে করেছি, সেটাতে আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে পূজা মণ্ডপের সাথে যে ইনভলভ যে কমিটিগুলো আছে, পূজা উদযাপন কমিটি, থানা পূজা উদযাপন কমিটি, জেলা পূজা উদযাপন কমিটি, তাদের নিয়ে একাধিকবার আমরা মিটিং করেছি। আমরা জেলা ডিসি অফিসে মিটিং করেছি, আমরা এসপি অফিসে মিটিং করেছি, আমরা ইউএন অফিসগুলোতে মিটিং করা হয়েছে তাদেরকে নিয়ে, আমাদের থানাগুলোতে মিটিং করা হয়েছে তাদেরকে নিয়ে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সবাই যাতে সজাগ থাকে এবং পূজা মণ্ডপগুলোতে এবং যেখানে প্রতিমা তৈরি হচ্ছে সেইগুলোতে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, তার জন্য প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার জন্য আমরা বলেছি। দুর্গাপূজা হয়ে উঠুক সর্বজনীন, হয়ে উঠুক আনন্দের এবং নিরাপদ উদযাপনের। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট RisingMedia.com।